এই সেই ওমেগা রিজেন্সি। এত বড় একটা প্রপার্টির ওনার হয়তো জানেনই না এদের পেছনে এত বড় একটা হ্যাকার্স চক্র অবিরত জনসাধারণদের বোকা বানাচ্ছে। আমার সাথে এরকমই একটা ঘটনা ঘটেছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। কিছু কথা বলার জন্য তোমাদের সঙ্গে কিছু কথা বলবো বলে এই ভিডিও অন করেছি আজকে। তো আমাদের এটা দার্জিলিংয়ে আজকে হচ্ছে 12 এপ্রিল 2023, আর কালকে আমরা রওনা হয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো আমি এখানে কেন অনলাইনে বুক করে আসিনি তার একটা বিরাট কারণ আছে, সেটা কিন্তু আজকে তোমরা ভালো করে শুনে নিও। সেটা হচ্ছে আমি অনলাইনে সব জায়গাতেই বুক করি। যে নর্মালি আমি এখানেও বুক করার চেষ্টা করেছিলাম, করেছি আর কি, ওমেগা রিজেন্সিতে আমি বুক করেছিলাম 1 মাস আগে, ঠিক আছে? তো সেইটারই বিশদ বিবরণ তোমাদের বলছি। অনলাইন বুক করার পর ওরা আমাকে বলল যে আপনাদের হাফ পেমেন্ট করে দিতে হবে। আমি হাফ পেমেন্ট করব বলে ওদের সাথে পুরোপুরি ঠিক হয়ে গেল, এবং আমি অনলাইনে সার্চ করলাম ওমেগা রিজেন্সি, যে 4.5 স্টার দেখাচ্ছে, তাহলে খুব ভালো। এবং ওদের হোটেলের যে ফটোগুলো দেখলাম খুব ভালো, ওদের যে লোক আমার সাথে কথা বলল সেও ঠিক মনে হলো আমার, যে আমার মনে হয়েছে যে ঠিকই আছে। কিন্তু তোমরা কিন্তু খুব সাবধান, খুব সাবধান এই অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে, অন্তত এই দার্জিলিংয়ে। অন্য অন্য জায়গায় আমি করেছি বুকিং, তাতে কোনো সমস্যা হয়নি। তো দার্জিলিং এটা হচ্ছে, তো প্রায় 1 মাস আগে আমি ওমেগা রিজেন্সিতে বুক করেছিলাম। আমি আমার সাথে এটা স্ক্যাম হয়েছে, যাতে তোমাদের সাথে না হয় সেজন্য আমি তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি যে ওরা আমাকে বলেছিল, আমার বিল হয়েছিল 3টে রুমের জন্য 18,000। তো আমাকে বলেছিল হাফ পেমেন্ট করতে, আমি সেরম মতন ঠিকই করেছি। যে ওরা আমাকে বললো যে আমি 10 রুপিস জিপে করছি, ওরা আমাকে জিপে করলো 10 রুপিস। তো আমি আরও বেশি বিশ্বাসযোগ্যতা ওদের যোগ্যতায় পৌঁছে গেলাম আর কি, বিশ্বাস হয়ে গেল ওদের প্রতি। তাই আমি 9,000 আমি ওদেরকে দিয়ে দিলাম। তো তারপরে ওরা কি করলো সেটা হচ্ছে ওরা, ওদেরকে বললাম বিলটা দিতে, তো ওরা বিলটা বললো যে না, বিলটা ওদের মেশিন থেকে বেরোচ্ছে না। তা আমি বললাম কেন বিল বেরোচ্ছে না, সেটা তো ওনার প্রবলেম, বিল বেরোচ্ছে না ওনার মেশিনের সমস্যা। তো বলছে আপনি আবার আমাকে 6,000 আবার দিন, আমি আপনাকে আবার 6,000 ফেরত দিয়ে দেবো। এটা কখনো হয়? তখনই বুঝলাম যে আমার ব্যাপারটা একটা ফ্রড কেস হয়ে গেছে, আমার 9,000 গেল। তখন আমি কি করলাম, সাইবার ক্রাইম সঙ্গে 24 আওয়ার্সের মধ্যেই আমি কিন্তু করলাম সমস্ত রকম সাইবার ক্রাইমে যা যা করার দরকার সমস্ত, আমার হাজব্যান্ড আমি মিলে সমস্ত করলাম, কিন্তু আমি কিন্তু টাকা রিটার্ন পাইনি। আর আরেকটা কথাও বলে দিই, তারপর আমি দার্জিলিংয়ে এসে এখন আজকে সকালবেলা আমি পুলিশ স্টেশন গেলাম, ওখানে গিয়ে এসব বললাম। পুলিশের ওদের লোকজন, তোমরা আমি যদি ওই ভিডিওটা শেয়ার করি দেখতে পারবে, ওরাই বললো যে আমাদের সাথেও এরকম হয়েছে, ওদের পরিচিত লোকদের সাথেও নাকি এরকম হয়েছে। এবং রামাদা বলে একটা বিরাট বড় এখানে হোটেল আছে, সেখানের নাম্বার বলে, মানে সেখানে বুকিং করা করে দিচ্ছে বলে সেখান থেকে টাকা নিয়ে এবার যারা আসছে ট্যুরিস্টরা তারা বুকিং সময়, মানে সেই সময় চলে যাচ্ছে রামাদাতে, তখন বলছে নাকি এখানে কোনো বুকিংই নেই আপনার নামে। তার মানে পুরো ব্যাপারটা ওখানেও হয়েছে। এটা একটা বিরাট বড় একটা ছক, বিশাল বড় একটা ফ্রড এবং স্ক্যাম হচ্ছে। খুব সাবধান, অন্তত দার্জিলিংয়ে যে এই অনলাইন বুকিংয়ের ব্যাপারে খুব সাবধান থাকবে। আর আমি এসছি এখানে, এসে হোটেল খুঁজে বুক করেছি, আমি কোনো রকম অনলাইনে আর যাইনি। এই দার্জিলিংয়ে এটা খুব হচ্ছে, ওরা নিজেরাই বলছে। সুতরাং খুব সাবধান অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে, এটাই বলার ছিল। দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কোথায় দাঁড়িয়ে রয়েছি। তো এখানটায় দাঁড়িয়ে আমি ওনাদেরকে বলছি যে এইরকম, মানে এরকম হয়েছে আমার সাথে ফ্রড। তো উনি বলছেন এখানে সব জায়গাতেও হচ্ছে, কিন্তু বাইরের লোকেরা করছে, দার্জিলিংয়ের কেউ করছে না, ফ্রডটা বাইরের লোকেরা করছে। তাই তো, তাই তো।
হ্যাঁ, বাইরের লোকেরা করছে, এখানে রামাদাতেও হয়েছে, এই রামাদা হোটেলেও হয়েছে। তো সবাই কেস করে দিয়েছে, কিন্তু খুব সাবধান, খুব সাবধান। যারা বুকিং করছো, তা অনলাইন বুকিং করছো, খুব সাবধান। তার জন্য আমি অনলাইন করিনি বুকিং, আমি এখানে এসে বুক করেছি। খুব সাবধানে তোমরা বুকিং করবে, অনলাইনে সব কাজ করবে, খুব সাবধানে। দেখো, তোমাদের হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস আমি দিয়ে দিলাম। এটা আমি ওমেগা রিজেন্সির সাইট থেকে এই নাম্বার পেয়েছি, তাদের সাথে কন্ট্যাক্ট করি এবং কী কী লেখা ওদের সাথে হোয়াটসঅ্যাপে কী কী বলেছি সেইগুলো কিন্তু তোমাদেরকে পুরো ডিটেল সহ দিলাম, ঠিক আছে? তো এইগুলো একটু দেখো ভালো করে, আর তোমাদের যাতে ফার্দার তোমাদের যেন এইরকম ফ্রড কেসে তোমরা না জড়িয়ে পড়ো তার জন্য কিন্তু খুব সাবধান। এটা ওদের কিউআর আইডি কোড দিয়েছিল। তো আর কি বলবো বলো, সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমরা কিন্তু একটু আমাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার আমার চ্যানেলের পাশে থাকো। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।